আজকে 17ই আগস্ট, আমরা অশ্রুঝরা আগস্টের আজকের এই 17তম দিনে আমি আমার আলোচনার শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট, জাতির পিতার সাথে তার পরিবারের প্রায় সকল সদস্যকে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং একই সাথে আমি ধিক্কার জানাই যারা যে 71-এর সেই পরাজয় চুক্তি, যারা 1975 সালের এই মানব ইতিহাসের নির্মমতম এবং ভয়াবহতম নৃশংসতার জন্ম দিয়েছে, তাদেরকে ধিক্কার জানাই। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি আজকের 17ই আগস্ট, যারা 2005 সালে তার অবতরণিকায় বলেছেন যে 2005 সালের যে 17ই আগস্ট বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলার প্রায় 500টি স্থানে প্রায় 300টি শক্তিশালী বোম বিস্ফোরিত হয়েছিল, এবং সেই বোমের আঘাতে প্রাণ হারিয়েছে রিক্সাওয়ালা রবিউল ইসলাম এবং স্কুল ছাত্র আব্দুল সালাম। তাদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা রইল। এবং 115 জন যারা আহত হয়েছে ওই দিন বোমার আঘাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আগস্ট একটা শোকাবহ মাস। এই আগস্ট 15ই আগস্ট আমরা জাতীয় শোক দিবস ঘোষণা করেছি। এই 15ই আগস্টের যে নির্মম স্মৃতি, এর ভার বাঙালি আজও বয়ে বেড়ায়। বাঙালি জাতির মহান নেতা, ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট, এই ভয়াবহ আগস্ট মাসে। এবং এই আগস্ট মাসের এটা যেন একটা একটা যোগসূত্র রয়েছে, এই 15ই আগস্টের যারা জন্ম দিয়েছিল তারা আবার দেখা যাচ্ছে যে যারা 17ই আগস্টে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, এবং এমনকি পরবর্তীতে যারা 21শে আগস্টে আরেকটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল জননেত্রী শেখ হাসিনার একটা বড় একটা জনসমাবেশে বোমা হামলার মধ্য দিয়ে সেখানে ভয়াবহ হত্যাকাণ্ড এবং নারকীয় ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে। আমি মনে করি যে এই যে আগস্ট মাসে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যে 3টি পর্যায়ক্রমে হত্যাকাণ্ড, জাতির পিতার প্রায় সপরিবারে হত্যাকাণ্ড, আবার 17ই আগস্টের হত্যাকাণ্ড এবং 21শে আগস্টের হত্যাকাণ্ড, আমরা যদি ঐতিহাসিক ভাবে এটা পর্যালোচনা করি এবং কার্য কারণ সূত্র ধরে এটাকে বিশ্লেষণ করতে চাই, আমরা খুব সহজেই এই 3 আগস্ট আক্রমণের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাব। কিন্তু সঙ্গত কারণেই আমি আজকে আমার আলোচনা সীমাবদ্ধ রাখতে চাইব 17ই আগস্টে। 17ই আগস্টে যারা বাংলাদেশে প্রায় 64টি ডিস্ট্রিক্টে একই সঙ্গে 11:30 থেকে শুরু করে 8 ঘন্টার মধ্যে বাংলাদেশের সবচাইতে মূল্যবান যে স্থাপনা গুলো রয়েছে, যেমন বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে বাইতুল মোকাররম থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সেক্রেটারিয়েট থেকে শুরু করে আইন, আদালত, কোর্ট, সরকারি অফিস, সব জায়গায় একটা সিনক্রোনাইজড একটা আক্রমণ। এই সিনক্রোনাইজড আক্রমণ এটি প্রমাণ করে যে এর পেছনে কোনো বড় অশুভ চক্র জড়িত ছিল। পরবর্তীতে জানা গেছে যে জামালুল মুজাহিদিন বাংলাদেশ একটি নিষিদ্ধ ঘোষিত একটা জঙ্গি সংগঠন, এবং তার সঙ্গে তার নেতৃত্বে কুখ্যাত নরঘাতক শায়েখ আব্দুর রহমান এবং আর এক নরঘাতক হচ্ছে বাংলা ভাই, তারা আল কায়দা, যে আল কায়দা গোটা পৃথিবীতে মানব সভ্যতার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেই আল কায়দারই একটা সংগঠন জামাতুল মুজাহিদিন, হুজি ইত্যাদি নিষিদ্ধ
সংগঠনগুলো, এই নিষিদ্ধ সংগঠনগুলো তারা বাংলাদেশে, বাংলাদেশের এই অসাম্প্রদায়িক বাতাবরণে, এই মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বাংলাদেশে তারা এখানে কিন্তু জঙ্গিবাদের আস্তানা কাটতে দিয়েছে। এবং আমি বলবো এই 2005 সালে এই যে সময়টি বেছে নেওয়া এবং একই সঙ্গে সমগ্র বাংলাদেশে প্রায় আক্রমণ করে একই সময়, এটি একটা তারা তাদের যে আত্মপ্রকাশ করা এবং তাদের ক্ষমতার দম্ভ প্রদর্শন করার একটা উদ্যোগ নিয়েছে এবং খুব সদর্পে সদন্তে বাংলাদেশের জঙ্গিবাদের তারা বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করেছিল। এবং আমরা দেখেছি যে এই জঙ্গিবাদ, এই শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই, এটা কিন্তু রাতারাতি উদ্ভূত হয়নি। আমরা দেখেছি যে 2001 থেকে 2005 সালের মধ্যে যখন সদ্য জাতীয় জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তারা স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে মৌলবাদ উৎসাহিত করেছে, জঙ্গিবাদ উৎসাহিত করেছে এবং মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতীয়তাবাদের চেতনা, গণতন্ত্রের চেতনা এবং সমাজতন্ত্রের চেতনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা এই জঙ্গিবাদকে আহ্বান জানিয়েছে এবং তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে, তাদেরই পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় এবং তাদেরই নির্লিপ্ততা এবং নিষ্ক্রিয়তায় এখানে কিন্তু জঙ্গিবাদী শক্তি, মৌলবাদী শক্তি, প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি এবং তারা এতশালী হয়ে ওঠে, তারা কিন্তু একই সঙ্গে সমগ্র বাংলাদেশের তারা আত্মপ্রকাশ করে। আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে বাংলাদেশে এই যে জঙ্গিবাদের যে আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশের সমগ্র জাতি কিন্তু বিস্মিত এবং অভিভূত হয়ে পড়ে। পরবর্তীতে এই শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তারা দুজন সহ জঙ্গিবাদী কর্মকাণ্ডে মদদ এবং উৎসাহ দেখাবার জন্য এবং মানুষের জান এবং মালের নিরাপত্তার বিঘ্ন ঘটাবার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় এবং তাদের এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর। পরবর্তীতে আমরা দেখেছি যে এটা আমরা বলতে চাই যে ব্যাকগ্রাউন্ডটি জানা দরকার, এর ব্যাকগ্রাউন্ডটি হলো এই যে 1975 সালে আবার ওই আগস্টেই আমরা চলে আসতে চাই। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, অসাম্প্রদায়িক মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, 3.5 বছর পর তাকে প্রায় সপরিবারে হত্যার মধ্য দিয়ে, কেবলমাত্র একটি মানুষকে হত্যা করা হয়নি, একটি আবশ্যকীয় একটি প্রতিষ্ঠানকে হত্যা করা হয়েছে এবং 71-এর পরাজিত শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে। আমরা সবাই জানি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাদেরকে মূল্যায়িত করা হয়েছে এবং তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। বিভিন্ন বড় বড় দূতাবাসে হাইকমিশন এর পদ দিয়ে, সেকেন্ড হাইকমিশন, ফার্স্ট হাইকমিশনের পদ দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং পরবর্তীতে যারা জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা বেনিফিশিয়ারি হিসেবে ক্ষমতায় আছে, তারা কিন্তু মহান মুক্তিযুদ্ধের বিপরীত একটি ধারা, মিনি পাকিস্তানি ধারা কিন্তু এখানে প্রতিষ্ঠিত করতে চায় এবং এই মিনি পাকিস্তানি ধারা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মৌলবাদী জঙ্গিবাদী প্রতিক্রিয়াশীল শক্তির কিন্তু সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে। যারা জেএমবি কিংবা হুজি কিংবা যারা হরকাতুল জিহাদ, যারা এই আন্তর্জাতিক সংগঠনগুলোর এখানে স্থানীয় যারা দোষ রয়েছে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা এবং আমরা যেটা দেখেছি যে এই 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 ফলশ্রুতিতে কিন্তু পুরো বিএনপি জামাত আমলটিতে তারা উৎসাহিত হয় এবং তারা এবং বিএনপির সঙ্গে আতাত করে, শুধু তাই নয়, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় 71-এর পরাজিত শক্তিরা বাংলাদেশের পতাকা গাড়িতে ব্যবহার। আমরা এই যে ভয়াল অবস্থা, এই 17-ই আগস্ট, 15-ই আগস্ট এবং 21-ই আগস্ট যারা ঘটিয়েছে, আমরা দেখেছি যখন 2000 যখন 1996 সালে জাতির পিতার রক্ত এবং রাজনীতির উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে আবার 2009 সালে যখন ক্ষমতায় আসেন, তারপর থেকে কিন্তু
জঙ্গিবাদ এবং মৌলবাদ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তিকে নিয়ে এই যুদ্ধে এবং পরবর্তীতে এই যুদ্ধে দেখা যায় যে সেই কুখ্যাত ইন্দ্রনীতি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং বিচারের রায় কার্যকর করে এবং যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা যুদ্ধাপরাধী মানবতার বিরুদ্ধে অপরাধী, তাদের কিন্তু বিচার করা হয়, বিচারের রায় কার্যকর করা হয়। এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা, 17ই আগস্টের গ্রেনেড হামলা ইত্যাদির কিন্তু বিচারের ব্যবস্থা কার্যকর হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মৌলবাদ, জঙ্গিবাদ এবং প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে এখনো আমরা ব্যাপৃত রয়েছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, হরকাতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন কিংবা যারা মৌলবাদী শক্তি তাদের শেষ সদস্যটি পর্যন্ত উৎপাটিত হবে। সেই জন্য আমরা উই কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস। যে জঙ্গিবাদ কোনো আঞ্চলিক সমস্যা নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং এটি টুইন টাওয়ার্স ধ্বংসের পর থেকে এটি নতুন মাত্রিকতা পায়। আসলে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে উগ্র সাম্প্রদায়িকতার নামে সম্প্রদায়ের সম্প্রদায়ে সংঘাত এটি কিন্তু মানব ইতিহাসের মতোই প্রাচীন, কিন্তু সাম্প্রতিক সময়ে যে বৈশ্বিক জঙ্গিবাদ যারা ধর্মীয় উন্মাদনা উগ্রপন্থার কারণে সমগ্র পৃথিবীর শান্তিকে বিপন্ন করে তুলেছে, আমরা দেখেছি যে এক ধর্মের লোকরা এক সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়কে আক্রমণ করছে, আমরা দেখেছি টুইন টাওয়ার ধ্বংস, আমরা আবার দেখেছি পাশাপাশি কিন্তু নিউজিল্যান্ডের মসজিদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের আক্রমণ। সুতরাং আমরা বলতে চাই যে উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তি তারা সার্বিকভাবে কোনো ধর্মপন্থী হতে পারে না, কেননা পৃথিবীর কোনো ধর্মই আমরা বিশ্বাস করতে চাই প্রকৃত অর্থে উগ্রবাদকে, উগ্রতাকে এবং সাম্প্রদায়িকতাকে কিন্তু সমর্থন করে না। এই কিন্তু দেখা যাচ্ছে যে এই সাম্প্রদায়িক শক্তির যে সহিংস রাজনীতি এর পেছনে কিন্তু কোনো রাজনৈতিক শক্তির মদদ থাকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি। আগেও আমি বলেছিলাম যে বাংলাদেশে যে মৌলবাদী শক্তি বলতে আমাদের যাদের নামগুলো এখন উঠছে তারা কিন্তু আসলে কি বলবো, এরা হচ্ছে 71-এর যে পরাজিত শক্তি, 71-এর প্রতিক্রিয়াশীল শক্তি যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিরোধিতা করেছিল, তারা কিন্তু পুনর্বাসিত হয়েছে, তাদের কিন্তু সম্পূর্ণ নতুন এডিশন বলা যেতে পারে। সুতরাং তারা প্রশ্রয় পেয়েছে যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সেই সম্প্রদায়ের কাছ থেকে। এবং আমরা আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ভাই দুলাল ভাই চমৎকার বলেছেন যে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত যে জাতির পিতার হত্যাকাণ্ড পরের যে উল্টো রথ, এই উল্টো রথে কিন্তু যারা বেনিফিশিয়ারি হয়েছে, আমরা পুরো দেশ আজ জাগ্রত, যেমন আমরা স্বস্তি বোধ করছি জননেত্রী শেখ হাসিনা বিচারের ব্যবস্থা করেছিলেন জাতির পিতার হত্যাকারীদের, তাদের বিচার কার্যকর হয়েছে এবং যে কয়েকজন এখনো পলাতক রয়েছে আমাদের কিন্তু জোরালো দাবি রয়েছে, তাদেরকে কূটনৈতিক সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে রায়ের মুখোমুখি করা হোক এবং তাদের বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে সেই রায় কার্যকর করা হোক। পাশাপাশি আরেকটি জিনিস, যে জিনিসটি না করলে আবারও কিন্তু কোনো সময় ভবিষ্যতে আমি মনে করি লিঙ্কটা আমি এখানে টানতে চাই, ভবিষ্যতে আমার মনে করি যে আবারও কিন্তু মৌলবাদী শক্তি, 71-এর পরাজিত শক্তি কিন্তু আবারও নতুন ভাবে গা চাড়া দেওয়ার সুযোগ, সেটা যারা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের চেয়ে ভয়ঙ্কর হলো, যারা তাদেরকে মদত দিয়েছে, যারা তাদেরকে যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে এবং যারা এই নৃশংসতম হত্যাকাণ্ডের কুশীলক ছিল এবং যারা
এই ইন্দো উত্তর রাজনীতিতে প্রচন্ড প্রভাবে পায়দারা করেছে এবং যারা এর সুবিধাভোগী উচ্ছিষ্টভোগী হয়েছে, এই জন্য এদেরকে কমিশন, আন্তর্জাতিক কমিশন গঠন করে এদেরকে আবার বিচারের আওতায় আনা হোক। সেই যারা পেছন থেকে সরকারটি নেড়েছে, যারা সুলভ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে এবং যারা সুবিধাভোগী, তাদেরকে যদি জনসম্মুখে আনা যায়, তাদের যদি মুখোশ উন্মোচিত করা যায়, তাহলে এক যেমন আইনের শাসন সুরক্ষা পাবে এবং পরিপূর্ণতা পাবে, পাশাপাশি যারা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে চায়, জানার আগ্রহ রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদেরকে উন্মোচ তাদের উন্মোচিত মুখোশের নিচে যে কদর্য চেহারাটি তারা দেখতে পাবে, জাতির জন্য একটি কিন্তু ঐতিহাসিক অনিবার্যতা বলে আমি মনে করি। আগের মতো এদের সক্ষমতা নেই, আসলে এখন ওদের কি অবস্থা তাদের? কারা জঙ্গি সেটা তো একক কেউ নয়, এটা বলা হচ্ছে যে একদল উচ্ছৃঙ্খল সমাজ বিদ্রোহী, মানে মানবতা বিদ্রোহী মানুষ, যাদেরকে নানাভাবে প্ররুদ্ধ করা হচ্ছে। এইখানে আমি একটা উক্তি উচ্চারণ করব যে এটি মহামতি ভলতেয়ার বলেছিল, যে তাদেরকে যদি স্বপ্ন দেখানো যায়, তাদেরকে যদি স্বপ্ন দেখানো যায়, তাদেরকে অধিকত্বের স্বপ্ন দেখে এবং সেই বোঝায়, তাহলে তাদেরকে হিংস্র বলা, যদি তাদেরকে তুমি অলিকে যে মেক দেম ড্রিম অফ দ্য অ্যাবসার্ডিটি অ্যান্ড ইউজ দেম ইন দ্য অ্যাট্রোসিটি, ভলতেয়ার সেটি কিন্তু অবিধানযোগ্য। ভলতেয়ার বলেছে তাদেরকে অলিকত্বের স্বপ্ন দেখবেন, যে জঙ্গিদের যাদের আনা হচ্ছে এর মধ্যে কিন্তু কোমলমতি তরুণ তরুণীর সংখ্যাই বেশি, যাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তোমরা কিন্তু এই এই হয়তো পারলৌকিক এরকমের পরিচয় পাবে, কিন্তু এই ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে এই পথে আনা হচ্ছে। কিন্তু প্রকৃত ধর্ম আমরা জানি যে সকল ধর্মই, কোন ধর্মই কিন্তু সন্ত্রাসের এই পক্ষে নয়। যেমন পবিত্র ইসলাম ধর্মে আমরা জানি যে পবিত্র ইসলাম ধর্মে পবিত্র কোরআনের মধ্যেই বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে যে একজনকে রক্ষা করলো, যে যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করলো, এবং যিনি একজনকে হত্যা করলেন তিনি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলেন। এবং আমরা দেখেছি যে পরম শান্তির ধর্ম ইসলাম অপব্যাখ্যা দিয়ে তাদেরকে অনিকত্বের স্বপ্ন দেখিয়ে যে তোমরা যদি এই জঙ্গিবাদ কায়েম করতে গিয়ে মারা যাও, তাহলে তোমরা এই তোমাদের সুবিধা, এরকমের ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে। তারপরে সমাজে দেখা যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী, সমাজে সংক্ষুব্ধ কোনো কারণে এই রকমের বিপদগামী যুব সমাজকে নানাভাবে মোটিভেট করে তাদেরকে কিন্তু এই পথে নিয়ে আসা হচ্ছে। এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে এই জঙ্গিদের সংখ্যা একটা সময় মনে করা হয়েছিল যেগুলো উগ্রপন্থী, তারা কিন্তু কি বলবো, এরা আমাদের মাদ্রাসা যে কওমি মাদ্রাসা এগুলো থেকেই বেশি আসত, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা কিন্তু অনেক অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু তাদের, যেমন নিব্রামের মতো ইসলামের মতো লোককে কিন্তু আমরা দেখছি অত্যন্ত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক। সুতরাং বিষয়গুলিকে সরলীকরণ সাধারণ সুযোগ নাই। এই জঙ্গি, এই বিকৃত মানসিক জঙ্গি, এটি কিন্তু আপনার আমার পাশে বিরাজ করতে পারে, আপনার আমার সমাজে বিকশিত হতে পারে, আমাদেরকে ব্যক্তিগতভাবে, আমাদেরকে পারিবারিকভাবে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যেটি জননেত্রী শেখ হাসিনা বলেন, এই কথা বলায় আমি তাগিদ অনুভব করছি যে সমগ্র বিশ্ব সাংস্কৃতিকভাবে জঙ্গিবাদ মোকাবেলা, তারপরে আইনগতভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা, কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা যত সাফল্য এনেছে,
তার মধ্যে কিন্তু বাংলাদেশের সাফল্য আমি সবচাইতে বেশি মনে করি। এখনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, ফ্রান্সে, ইটালিতে, কিন্তু অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে কিন্তু উগ্রপন্থা এবং জঙ্গিবাদের আক্রমণের কথা আমরা শুনতে পাই। আফগানিস্তান এবং পাকিস্তানের মতো জায়গায় তো ডাল ভাতের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জঙ্গিবাদ, পিপল আর ডাইং লাইক ফ্লাইজ। সেইখানে কিন্তু বাংলাদেশ, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে আমরা একদিকে যেমন আমাদের জঙ্গিবাদের সশস্ত্র সহিংস জঙ্গিবাদের মোকাবেলা করতে সামরিক শক্তি দিয়ে, আমাদের আইনগত শক্তি দিয়ে এবং আমাদের প্রশাসনিক শক্তি দিয়ে, আর একদিকে যাতে মানসিক ভাবে কোমলমতি ছেলেমেয়েদের আমরা জঙ্গিবাদের পথ থেকে বিরত রাখতে পারি, সেই জন্য স্কুল কলেজে আমরা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিন্তু মানব প্রেম এবং সংস্কৃতি প্রেমকে জাগ্রত করে জঙ্গিবাদের ভয়াল নেশা থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সুতরাং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটিতে ওয়াকিফাল রয়েছেন এবং সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ এই তিনজন আমাদের ঘোষিত জাতীয় শত্রু এবং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের চারটি স্তম্ভ, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তিনটি স্তম্ভ এবং সামাজিকতা সুশীল সমাজ, সবাই কিন্তু ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, মাদক এবং সন্ত্রাস মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছি, আমরা এখানে আমাদের এজেন্ডা টু কমব্যাট টেরোরিজম হ্যাজ বিন অন দ্য টপ অফ আওয়ার এজেন্ডা। আমরা কিন্তু আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে বাংলাদেশের সর্ববৃহৎ র্যালি হয়েছে এবং এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং জিবে কালচারাল শো, নানামুখী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের, সরি, আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের সুকুমার বোধ গুলো আমরা বিকশিত করার চেষ্টা করছি। সুতরাং আপনার যে প্রশ্নটি, জঙ্গিবাদ কারা, জঙ্গিবাদ একক কোনো উৎস থেকে উৎসারিত নয়, জঙ্গিবাদ বিভিন্ন উৎস থেকে একটা বিশেষ স্বার্থান্বেষী মহলের, যার পেছনে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখলের, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্ত রয়েছে, তারা বিপদগামী করে যুব সমাজকে জঙ্গিবাদের পথে নিয়ে আসতে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমি মনে করি। সুতরাং এগুলো যদি আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই মহামারী কোভিড-19 থেকে অনেক ভয়াবহ জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, সেটার বিপক্ষে আমরা কিন্তু একটা জনমত গঠন করতে পারবো। কথা হলো যে রাষ্ট্রীয় ভাবে, সরকারি ভাবে আগে নীতি নির্ধারণ করতে হবে। যেমন বাংলাদেশে যে জঙ্গিবাদের যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু আমাদের অ্যাডভোকেট, বিজ্ঞ অ্যাডভোকেট দুলাল ভাইও বলেছেন যে সেগুলো কিন্তু কোনো না কোনো রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পরোক্ষ প্রচ্ছয় পুষ্ট। সুতরাং যদি সরকারি পলিসিটা এরকম হয় যে আমাদেরকে আমাদের মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি, একাত্তরের মূল চেতনা কি বুঝতে হবে। একাত্তরের মূল চেতনা কিন্তু অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম ইন দ্য সেন্স, সেকুলারিজম ইন দ্য সেন্স যে দেশে যার যার ধর্ম তার তার ধর্ম অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে, কারো দ্বারা বাধাগ্রস্ত না হয়ে তারা পালন করবে, এটা হচ্ছে আমাদের সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অর্থ। এখন সেইটা যদি আমরা চর্চা করতে না পারি, রাষ্ট্রযন্ত্র যদি মনে না করে যে এই মূলনীতিটি আমি যে কোনো মূল্যে এটি আমি বজায় রাখবো এবং এটা সুরক্ষা দেব, তাহলে কিন্তু এর ফোকর গলে জঙ্গিবাদ চলে আসবে। যেমনটি হয়েছিল, আমরা দেখি যে 2001 থেকে 2006 এর মধ্যে যখন জামাত বিএনপি, কারণ বিএনপি দলের একটা বৃহৎ অংশ ছিল যারা কিন্তু মৌলবাদী চেতনায় বিশ্বাস করত এবং তারা তখন মনে করেছে, আমি মনে করি যে এই যে জামাত সংগঠনটি, এই জামাত সংগঠনটি কিন্তু এই মৌলবাদের, যদি আমরা ধরি যে টু সাইডস অফ দ্য সেম কয়েন, একটা একটা সাইড হচ্ছে বাইরে, একটা সাইড হচ্ছে ভেতরে, তাহলে তারা বাইরের যে সাইডটা, এটা সদ্য গণতন্ত্রের লেভাসে, তারা কিন্তু বিএনপির মতো দলের সঙ্গে গাঁটছড় বেঁধে
তারা প্রকাশ্য রাজনীতি করেছে, আর ভেতরে তারা আদার সাইড অফ দ্য কয়েন তারা কিন্তু এই রকমের সহিংস সশস্ত্র মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে যখন প্রয়োজন তাদেরকে ব্যবহার করে, আর যখন তারা তাদের সমর্থক যারা ক্ষমতায় আসবে তখন তারা কিন্তু রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করবে। সুতরাং এই যদি অভিলাষ থাকে তাহলে জঙ্গিবাদ কেন উৎসাহিত হবে? কিন্তু এখন জঙ্গিবাদ উৎসাহিত হোক দেখা যাক, এখন যেখানে কিন্তু জননেত্রী শেখ হাসিনার বর্তমান সময়ে আমরা দেখি যে বিশ্বের বহু জায়গায় কিন্তু মৌলবাদ ফ্রান্সে পর্যন্ত দেখা গেছে যে খালেতে তাদেরকে দুর্দান্ত আক্রমণ, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি সেইভাবে মাথা চাড়া দিতে পারছে না। সুতরাং আপনি বললেন যে কিভাবে আমরা করব, প্রধান দায়িত্ব নিতে হবে সরকার। সরকার যদি আমাদের রাষ্ট্রের চারটি মূলনীতি যে ধর্ম নিরপেক্ষতা সেখানে সাম্প্রদায়িকতার কোন স্থান, এটি যদি হৃদয়ে মনে মননে পালন করে এবং রাষ্ট্রতন্ত্রকে সেভাবে নির্দেশ দেয় তাহলে প্রথম শর্তটি পালন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মানুষকে, বাংলাদেশের মানুষ যারা 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা কিন্তু কোনো বিশেষ ধর্মের বর্ণের বা গোষ্ঠীর নয়, এটা কিন্তু এই সেই দেশ এখনো যেখানে মুখে আজানের ধ্বনি বাইবেল ত্রিপিট শোনা যায়, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে পাক ও কুকুরটির মোকাবেলা করেছে, প্রাণ হারিয়ে দিয়েছে। সুতরাং সেইখানে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এবং আমরা যদি জনগণ তার মধ্যে এই প্রধান হয় যে আমরা অসম্প্রদায়, তাহলে কিন্তু এই রাষ্ট্রের জনগণের মধ্যে কিন্তু মূল্যবাদ আশা বাড়তে পারবে। আর তৃতীয়ত হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এই প্রতিষ্ঠানে পরিচালনার দায়িত্ব রয়েছে, তারা দেশের প্রতি অনুগত হন, সরকারের প্রতি অনুগত হন এবং রাষ্ট্রীয় সংবিধানের চার প্রকৃতির প্রতি অনুগত হন যথার্থ অর্থে, তাহলে কিন্তু মূল্যবাদ প্রশ্রয় পাবে না। পাশাপাশি একটি জিনিস আমি বলতে চাইব যে পরিবারগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমার সন্তান কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমাতে যায়, কি খায়, কাদের সঙ্গে মেশে, তার মধ্যে কোনো বিচ্ছিন্নতাবাদী উপাদান লক্ষ্য করা যাচ্ছে কিনা, তার মধ্যে কোনো আকস্মিক ঔদাসীন্য, কোনো সহিংসতা এগুলো লক্ষ্য করা যাচ্ছে কিনা, আমরা কি নিবিড় ভাবে সার্ভেইলেন্স করতে পারি? আমরা কিন্তু রয়েছি, আমরা আরিয়ান রয়েছি, তারা রয়েছে কিন্তু অর্থ উপার্জনের প্রমত্ত, আমরা বাসনায় কিন্তু লিপ্ত, আমরা কিন্তু আমাদের যেটা প্যারেন্টিং করে প্যারেন্টিংটা কিন্তু ঠিক মতো আমাদের হয় না। সুতরাং দেখা যাচ্ছে সন্তান পড়ে যাচ্ছে এবং কোমলমতি সন্তানকে আমি যেভাবে মুক্তিযুদ্ধের করবো সেই জায়গাটার ঘাটতি থাকার কারণে তারা মৌলবাদীরা কিন্তু সেই সুযোগ। সুতরাং আপনার প্রশ্নের সরল কোনো উত্তর নেই, এটি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে জঙ্গিবাদ সৃষ্টিতে এবং এটি দমন করতে পুরো ফ্যাক্টরকে সামনে নিয়ে আসতে হবে এবং এটি একটা যৌথ একটা সুসংগঠিত এবং সদিচ্ছাকৃত একটা যৌথ জাতীয় একটা বিবেকের বহিঃপ্রকাশ আমার মনে হয় দরকার রয়েছে, এবং যেটি কিন্তু আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি দেখছি, আমরা অনেক বেশি দেখছি যে যেটা ধর্ম নিরপেক্ষতা আক্ষরিক করছে, এখানে যার যার ধর্ম খেচে পালন করছে, সকলেই সকলের উৎসব পালন করছে, ধর্ম যার যার উৎসব সবার, এই বাতাবরণ কিন্তু জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন, যার দরুন আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে আমি মনে করি অনেক স্বস্তিদায়ক একটা উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে। আমাদের বর্তমান হবে আরো বেগবান হবে, আমাদের হতাশা হবার কোনোই কারণ নেই। আমরা যেমন মহান মুক্তিযুদ্ধে সম্পূর্ণভাবে পাক ঔপনিবেশিক শক্তির মোকাবিলা করে তাকে বিচারিত করবে, আমরা মনে করি আমাদের নেতৃত্ব যদি সঠিক থাকে তাহলে আমরা এখানে জঙ্গিবাদ সন্ত্রাস মৌলবাদ এবং COVID-19 বলুন আর যাই বলুন না কেন, এই বাঙালির জাতির পক্ষে কোনো অশুভ শক্তির মোকাবেলা করা ইয়ে নয়। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুকান্ত বলেছেন, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটির জয় ঘাটি বুঝে নি, যারা দুর্বৃত্ত, যারা জঙ্গিবাদী, যারা মৌলবাদী, যারা সাম্প্রদায়িক শক্তি, তারা তিলে তিলে টের পাবে যে হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি সেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, এবং যে মহান মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে বাঙালি জাতির উপর পরিপুষ্ট সেখানে কখনো
মৌলবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িকতা কখনোই প্রশ্রয় পাবে না, এটি আমরা গভীরভাবে বিশ্বাস করি। বিষয়গুলো একটি আর একটির পরিপূরক, আমার প্রায় দীর্ঘ একটি বক্তৃতা দিয়েছি। আমার মনে হয় যে জঙ্গিবাদ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি সংঘবদ্ধ একটা চক্র। তারা যেমন অনেক সময় সংঘবদ্ধ থাকে না, কিন্তু অশুভ শক্তিরা অনেক সময় বেশি কিন্তু সংঘবদ্ধ, এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য, তাদের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য নানা রকমের পরিকল্পনা করে, নানা রকমের টোপ ফেলে, নানা রকমের জাল ফেলে, এবং অনেক কাজ আছে যেগুলো পুরুষদের চাইতে নারীদের দিয়ে করিয়ে নেয়া অনেক বেশি সুবিধাজনক। আমরা এই আমি বললাম যে জঙ্গিবাদ মানে এইখানে যারা জামায়াত মুজাহিদিন কিংবা যারা হুজি কিংবা যারা রয়েছে যারা রয়েছে তাদের, তারা কিন্তু কোনো না কোনো ভাবে, এরা কিন্তু যারা আন্তর্জাতিক চক্র রয়েছে জঙ্গিবাদের, সেগুলো কিন্তু আরো বড় আরো বেশি সংগঠিত। সুতরাং তারা তাদের নেটওয়ার্ক চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তারা তাদের সদস্য সংগ্রহের জন্য রকমারি এমনকি অনেক নতুন আধুনিক কৌশল তারা কিন্তু প্রয়োগ করছে। এই কৌশলে আমি যেটা বলতে চাইব যে তারা হয়তো তাৎক্ষণিক ভাবে সফল, কিন্তু চূড়ান্ত যা মানবতা বিরোধী, যা মানুষের স্বাভাবিক চাওয়া পাওয়া প্রবৃত্তি বিরোধী, যা বিকৃত, যা বিকলাঙ্গ, যা অস্বাভাবিক, সেটি কিন্তু স্থায়িত্ব পাবে না এবং দীর্ঘায়ু হবে। সুতরাং তারা আমরা দেখতে পাই যে জেএমবি কিংবা যেগুলো যেগুলো হচ্ছে কি কি বলে আন্তর্জাতিক জঙ্গিবাদী চক্রগুলো রয়েছে, যেগুলো আল কায়দা কিংবা বোকো হারাম যেটা আফ্রিকাকে তছনছ করে দিচ্ছে আল কায়দা এর মতো, সেখানেও কিন্তু এরকম নারী সদস্যের দেখতে পাই এবং তাদেরকে নানাভাবে প্রভাবিত করে দলে টেনে নিয়ে আসা। সুতরাং জঙ্গিবাদী যারা আমাদের রয়েছে, যারা আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, এদেরকে অস্বাভাবিক জঙ্গি মনস্তত্ত্ব সম্পর্কে কিন্তু জানাশোনা থাকতে হবে। জঙ্গিদের কিন্তু একটা সাক্ষাৎ আছে, এটা শুধুমাত্র যে উগ্র বল প্রয়োগকে আরো অতি উগ্র বল প্রয়োগ দিয়ে তাৎক্ষণিক ভাবে হয়তো দমিত করা যাবে, সেই ফল কিন্তু আসবে না। স্থায়ী ফল আনতে গেলে আমাদেরকে জঙ্গি মনস্তত্ত্ব, এটা হচ্ছে সাইকোলজি অফ রেডিকালাইজেশন, এটাকে আমরা বলি রেডিকালাইজেশন, এটা এটা এক ধরনের কিন্তু অস্বাভাবিক মনস্তাত্ত্বিক, অস্বাভাবিক চৌথ মনস্তাত্ত্বিক বিকার। সেই জায়গাগুলো সম্পর্কে যখন আমরা সাইকিয়াট্রিস্ট দিয়ে সাইকোলজি দিয়ে ওদের প্রবণতাগুলো ওদের ওদের পেছনের কারণগুলো আমরা অনুসন্ধান করবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবো, তখনই কিন্তু আমাদের সমাজ থেকে সমূলে উৎপাটন করা যাবে। যদি তারা খুবই উগ্র হয়ে ওঠে, সেখানে আমার মনে হয় যে রাষ্ট্রীয় সামরিক শক্তি প্রয়োগের কোনো বিকল্প নেই। তো আমরা দুই ভাবে জঙ্গি মোকাবেলা করবো, এক হচ্ছে জঙ্গি মানুষ যাতে পড়ে না ওঠে, তার বিপক্ষের একটা সুস্থ সুন্দর মানবিক এবং দল মত ধর্ম নির্বিশেষে একটা সর্বমানবিক একটা বাতাবরণ আবহাওয়া কিন্তু আমাদের কালচারে সমাজে স্থাপন করতে হবে। পাশাপাশি আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় সচেতন থাকতে হবে মৌলবাদের নাম সংঘবদ্ধ শক্তি যেন না। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের বর্তমান সরকার, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে বিভিন্ন সেল রয়েছে তারা জিনিসগুলো বোঝে, এবং আমরা অতীতের যে কোনো সময় চাইতে সফল হয়েছি। আমরা এইটুকু আমার দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে এইটুকু আবেদন নিবেদন রাখতে চাই যে আমরা এই আগস্টে অনেক রক্ত ঝরিয়েছি, আমরা এই বাঙালি সমাজের কিছু কুলাঙ্গার অকৃতজ্ঞ অমানুষ যারা জাতির সর্বশ্রেষ্ঠকে হত্যা করতে পিছু পা হয়নি, এবং সেখানে আমরা কিন্তু এখনো আমরা হ্যারল্ড উইলসনের মতো ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন যে দিস ইজ এ ন্যাশনাল ট্র্যাজেডি ফর ইউ বাট ফর মি দিস ইজ এ পার্সোনাল ট্র্যাজেডি অফ ইমেন্স ডাইমেনশন। তিনি কেঁদেছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, তো তারপরে অন্যদের সম্পর্কে কাঁদো বাঙালি কাঁদো,
সুতরাং আমরা আর কাঁদতে চাইব, আমরা এইটুকু বলতে চাইবো যে জনশ্রী শেখ হাসিনার নির্দেশে নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাইব যেখানে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মৌলবাদের কোনো স্থান থাকবে না, যেখানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিশু এক এক দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনারুদ্ধ মানুষ হিসেবে বিকশিত হবে, এবং তারা তারা যাতে করে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো আগস্ট, 15ই হোক কিংবা 17ই হোক কিংবা 21ই হোক, আর এরকম কোনো আগস্টের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যদি পুরনো ইতিহাস ফিরে আসে লজ্জা কি তুমি পাবে না, আমরা অবশ্যই লজ্জা পাবো, এবং আর আমরা লজ্জা পেতে চাই না। আর কি করলে আমরা লজ্জা পাবো না সেটা আমরা সবাই জানি। দেশবাসীর প্রতি আমার আবেদন নিবেদন রইল যে আমরা যেন যে যাই করি না কেন, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ এবং শেখ হাসিনার চৌকস এবং গতিশীল নেতৃত্ব আমরা যেন তার সর্বোচ্চ ব্যবহার করতে পারি এবং নিজেকে সমৃদ্ধ করতে পারি দেশ জাতিকে। এই বলে আজকে আমার অনুষ্ঠান।